বিষয়বস্তু আছে মানুষ মৃত্যুর পর কোথায় যায়, তারপরে বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবন গতি কি, সুন্দর তো নয়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে এই সংসারের লোক যা কিছু দেখে, যা কিছু শুনে, যা ভাবনা চিন্তা করে, যা কামনা বাসনা করে, যে কর্ম করে, সেই সব ভাব অনুসারে এই দেহ ত্যাগের পর সে সেই ভাব অনুসারে একটা দেহ লাভ করে। এই জগতে সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে কত রকমের দেহ আছে দেখো, মানুষ একটা দেহ, এবং কত রকমের দেহ আছে জানো? 84 লক্ষ রকমের দেহ। তার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে 9 লক্ষ রকমের জলজ প্রাণী আর 20 লক্ষ রকমের গাছপালা। গাছপালা তো আমাদেরও সেরকম দেহতেই পারে। তারপরে 11 লক্ষ রকমের কীট পতঙ্গ আর 10 লক্ষ রকমের পাখি, 30 লক্ষ রকমের পশু এবং 4 লক্ষ রকমের মানুষ প্রজাতি এই ব্রহ্মাণ্ডে বাস করছে। তো সব জীবন একটা নিয়ম হচ্ছে, প্রকৃতির নিয়ম। একটা মানুষ, একজন একটা আত্মা, সে মানুষ দেহ কখন ধারণ করে? কম পক্ষে 80 লক্ষ এই জলজ প্রাণী, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি হওয়ার পরে কোনো একটা আত্মা সে কি মানুষ দেহ লাভ করে। মানে তাহলে আমরা এই সমস্ত জীবনে ছিলাম কিনা? তো এত দেহ এবং যে কোনো জীবনে যে থাকুক না কেন, কোনো জীবনে শান্তি নাই। আমি আগে ছোটবেলা ভাবতাম পাখি হওয়া সবচেয়ে ভালো, যেখানে সেখানে উড়ে যাবে আর গাছে ফল টল বেড়ে খাবে, তাকে আর কেউ কিছু বলবে না। কিন্তু এখন আমরা দেখি পাখিগুলো কত কষ্ট হয়, সে বড় বড় পাখিগুলো ছোট পাখিগুলোকে আক্রমণ করে, তার বাসায় গিয়ে গিয়ে খেয়ে নেয়, খেয়ে আবার করে ঝড় বাতাসে প্রচন্ড আঘাত যন্ত্রণা পায়, সে কোনো শান্তি নেই। তো কোন জীবনে গাছ জীবনেও শান্তি নেই, কোন জীবনে শান্তি আছে? মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট মানুষ জীবন, কারণ মানুষরা সবসময় টেনশন থাকে। তার চেয়ে বড় পিঁপড়ে জীবন অনেক ভালো, শুকর জীবন অনেক ভালো। তাদের কোনো চিন্তা নেই খাবার দাবার, খালি নর্দমায় নাক ডুবালে মানুষের শরীর যতই ভালো হোক, যতই সাধারণ মাথা দেওয়া হোক না কেন, সে সবসময় নানা ব্যাধিযুক্ত, নানা রোগযুক্ত। কিন্তু তাহলে কোন দেহটা টেকসই বলুন তো? টেকসই দেহ কিন্তু সুপার।
প্রচুর 24 ঘন্টা খাটতে পারে কোন দেহে 24 ঘন্টা দিন রাত প্রচুর পরিশ্রম করে পিঁপড়ের মতো দেখবেন তাদেরও ছেলেপিলে আছে সংসার আছে তারাও খাবার কি সুন্দর সাজিয়ে রাখে গোড়ান ঘর আছে বাচ্চাদের পালন করে লাইন দিয়ে যায় তাদের চাষবাস না জানলেও চলবে পড়াশোনা না করলেও চলবে চাকরি না করলেও চলবে কিন্তু তারা ঠিকঠিকভাবে সব সংসার মেনটেন্স করতে পারে পড়ে কিনা কোন যে একটা চামড়া কত বড় চা আর পিঁপড়ের ওজন কত সে কত মানে দিন রাত সে কেন এদিক করে কিনে নিয়ে যাচ্ছে আমরা আমাদের শরীরের সমান জিনিস মাথায় নিলে কয়েকটা গেছি কিন্তু তাদের শরীরে তাহলে কোন জীবনটা ভালো কোন কাজের লোক মানে কোন প্রাণী পাপ্পি প্লে প্লেগুলো ভালো হাজার হাজার দুর্গন্ধে গিয়ে আরেকটা দেওয়া আছে যে খাবার সংগ্রহ করে কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার মাইল চলে যেতে পারে কোন প্রাণী মৌমাছি কত সুবিধা আর আমাদের এখানে কি করতো করতো এইসব করতে করতে নৌকা করতো মানে নেই সে কত কিছু করতে হচ্ছে তাহলে কোন দেহটা ভালো মানুষ দাও সব যত জীব আছে না প্রত্যেকের কি কাজ হবে চারটা কাজ আছে যত জীব আছে যে কোনো প্রাণীকে দেখুন সে খালি সারাদিন তাদের কাজ হচ্ছে কোথায় গেলে একটু থাকবে সেই জন্য কিছু সে করবে ওঝা করলো তারপরে মেয়ে সে একটু ঘুমাবে তারপরে তার ফল থাকবে বাসা সেখানে সে থাকবে তারপরে তার কিছু ছেলে পেলে মানে বাচ্চা টাচ্চা যেন থাকে মনুষ্য বিস্তার করবে এই যতগুলো জীব আছে না এইগুলো এইগুলো শুধু আহার নিদ্রা ভয় মৈত্র দেহরক্ষা আর মুক্তি এইগুলোই করবে তো যদি এইরকম যদি জীবন করতে হয় তাহলে কোন জীবনটা সুবিধা তাহলে মৌমাছি জীবন গুলো আর পিঁপড়ে জীবন গুলো সুবিধা কিনা তাদের কিন্তু আমাদের বেলায় পড়াশোনা করো ডিগ্রি পাস করো মানে তো গেল সুইসাইড করতে হবে তাহলে মন করে খারাপ হয়ে যাচ্ছে তারপরে কার সঙ্গে কি সঙ্গ কার সঙ্গে কি বিয়ে হবে ঠিক নেই তারপরে মা বাবা তার ঘর বাড়ি কেমন এই নানা রকম একটা ঘর হলেও শান্তি নেই এই ঘরে থাকা যায় না তারপরে এখানে যে প্রাকৃতিক দুর্যোগ আছে রাজনৈতিক দুর্যোগ আছে সব অশান্তিময় হবে কোনো দিকে সুবিধা নেই মানুষ জীবন শ্রেষ্ঠ গীতা ভাগবতে বলা হয়েছে কি জন্য না এইসব করার জন্য না যদি খাওয়া পড়া থাকার জন্য যদি করতে হয় তাহলে মানুষ জীবন ভালো মানুষ জীবন ভালো না কিন্তু মানুষ জীবনের মূল্য হচ্ছে এমন জীবন পেতে হবে যেখানে চিরকাল থাকবে মধ্যে না ব্যাধিগ্রস্ত হবে না বুড়ো হবে না এই জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমরা যে সংসারে রয়েছি এই জগৎটাতে আমাদের সমস্যাটা কি চাকরি পাওয়া বিয়ে করা ঘর বাড়ি বানানো এইগুলো সমস্যা না সমস্যাটা কি জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা ব্যাধি যন্ত্রণা আর বার্ধক্য যন্ত্রণা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশায় দর্শন কৃষ্ণ বলছেন যে তুমি যে জগতে আছো না সেই জগতে তোমাকে জন্ম যন্ত্রণা ভোগ করতে হবে আর মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে তার মাঝে ব্যাধি যন্ত্রণা ভোগ করতে হবে বার্ধক্য যন্ত্রণা ভোগ করতে হবে কে ব্যাধিগ্রস্ত হতে চাও হাত তোলো কেউ
তো এই বলা চাই না, কারণ আমাদের মন সে এখন প্রস্তুত নয়, কিন্তু মরতে হবে, বুড়ো হতে হবে, পারবে না, না চাইলেও এখানে পেতে হবে। কিন্তু গীতা ভাগবতে শিক্ষা তো আছে, যদি এগুলো না চাও, নিত্য সুন্দর জীবন চাও চিরকালের জন্য, সেটা হচ্ছে বৈকুণ্ঠ জগতে পাঠাতে হবে। সেই জন্য এখানে চারটা জিনিস আছে, সেগুলোকে আশ্রয় করে রাখতে হবে। একটা হচ্ছে মহাপ্রসাদে, আরেকটা হচ্ছে গোবিন্দ গোবিন্দ বিন্দ, আর খাওয়া মানে গোবিন্দ বিন্দকে ভোগ নিবেদন করতে হবে, আর সেই প্রসাদ খেতে হবে, ব্যাস অন্য কিছু খাওয়া যাবে। মহাপ্রসাদে গোবিন্দে আর নাম গোবিন্দ গোবিন্দে নাম হরেকৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, আর বৈষ্ণবে গুরু আশ্রয় নিতে হবে, কোন কৃষ্ণ ভক্তের চরণে আশ্রয় নিয়ে জীবনযাপন করতে হবে। এই চারটা ঋতুকে করতে পারে সে সেই বৈকুণ্ঠ জগতে চলে যাবে, যেখানে জন্ম মুক্তি জড়া রেখে দেবে, যেখানে খাবার জন্য চাকরির দরকার নেই, পড়াশোনার দরকার না, সেটা হচ্ছে জ্ঞানময় জগৎ, এটা অজ্ঞানময় জগৎ, তাই পড়াশোনা করতে হবে। এখানে তো সেই জন্য এই হরি নাম, হরি প্রসাদ, আর হরি আরাধনা, আর হরি ভক্ত আশ্রয়, এইভাবে যদি কেউ থাকতে পারে তাহলে তার এই মনুষ্য জীবন ধন্য, এই কথায় ভাগবতে বলা হয়েছে। কৃষ্ণ কি বলছেন, যং যং পাপি সদন ভাবং তজে অন্তে কলে মরং তং তং এব বিহন্তে বা সদা তদ্ভাবনামৃত। এই সংসারে তাদের চেতনা, তাদের ভাবনা, তাদের বাসনা, তাদের কর্ম অনুসারে সে যখন দেহত্যাগ করবে, পরবর্তী সেই কোনটা দেহ দেওয়া হবে, বুঝতে পারছেন কথাটা? ধরো কেউ চিন্তা করলো তার সাধনা, তার চেষ্টা, আমি একটা প্রধানমন্ত্রী হব, ঠিক আছে বাবা প্রধানমন্ত্রী, বাসনা ভগবান অবশ্যই পূরণ করবেনি, যেহেতু তার বাসনা, সে কিন্তু কাজকর্ম গুলো মন্ত্রী মতো খারাপ, সে লোককে ঠকাচ্ছে, ঝামেলা করছে, লোককে কষ্ট দিচ্ছে, তখন যেহেতু তার কর্ম, তার চেষ্টা আর তার বাসনা সবগুলোকে মিলিয়ে দেওয়া হলো, তারপরে ভগবানও তাকে তার বাসনা পূরণ করে দিলেন। কি যেহেতু কাজ করবো মানুষের মতো নাই, পোকার মতো তাই পোকা হয়ে গেছে, এবং সে নির্ঝর যার কাজ করবে, ঝগড়া করবে না, মারামারি হবে না, তাই সেই ছাড় পোকাকে কেউ মারবে না, সে যদি কেউ এইরকম সমস্ত চিন্তা করি সেগুলো কোনো মূল্য নাই, এই জগতে শুধু সেইগুলো দুঃখ দিয়ে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অন্তকালে চমেব সহমুক্তা কলে বলম তন্তম কি জপ্যাতি সমদ্ভাবং নাস্তি অসংশয়ম। হে অর্জুন, কোন সংশয় নাই, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ অন্তিমকালে আমাকে স্মরণ করতে পারে,
সে অবশ্যই আমার আনন্দময় গ্রামে আমার কাছে ফিরে আসবে। সে আর পচা জগতে তাকে আর জন্মতে হবে না। অন্তিমকালে যদি কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারে, কত সুন্দর কথা দিতে হয়েছে। এই ভাই আপনি তো বড় জ্ঞানী লোক না, অন্তিমকালে যখন আমি কৃষ্ণকে স্মরণ করতে পারবো, যে মারা যাবো, তারপরে আমি কৃষ্ণের কাছে ফিরে যাবো, এই কথাটা তো বলছে। ঠিক আছে, সেটা অন্তিমটা তো এখন না, এখন যা ইচ্ছা তাই করে, যখন মরবার সময় হবে সেই সময় আমি কৃষ্ণ কৃষ্ণ করে যাবো, তা হয়ে তাই না? আমি তো প্রত্যেকের হৃদয়ে অন্তরাত্মা রূপে বাস করছি, তোমার হৃদয়ের কি কথা, তোমার মনের কি কথা আমি তো সবকিছু জানি, সেই অনুসারে স্মৃতি আমি তো দিব। তুমি আমাকে যে স্মরণ করবে সেই স্মরণ শক্তিটা কে দিবে, সেটা আমি দিব। আর তুমি যে আমাকে কত ফাঁকি দিচ্ছ সেটা তো আমি দেখছি, সেভাবে আমি তোমাকে বিস্মরণ দিব। আমাকে তুমি আবার ফাঁকি ফাঁকা করে দেবো, যে কথা আমার উপর পর্যন্ত তার কথাই করবো জানব, যে যেরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করছে আমিও উপযুক্ত তার সঙ্গে সেরকম ব্যবহার করতে পারব। প্রতিদিন অভ্যাস করতে হবে, দিলে আমরা সে সিদ্ধি লাভ করতে পারব। অভ্যাস যোগেন কৃষ্ণ গীতায় অভ্যাস যোগেন সিদ্ধতে, প্রতিদিন যদি আপনি একটু একটু করে হরিনাম করেন, প্রতিদিন হরি প্রসাদ সেবনের অভ্যাস করেন, প্রতিদিন হরিনাম করার অভ্যাস করেন, প্রতিদিন ভগবানকে দর্শন প্রণাম নিবেদন করতে থাকেন, প্রতিদিন ভক্ত সঙ্গ করার সুযোগ লাভের অভ্যাস করেন, তাহলে সেই সুযোগ কৃষ্ণ দিবেন তার কাছে ফিরে যাওয়া। নাহলে দিন শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের জমদাসকে কখনো বলতে পারবে না, জম ঠাকুর দেখো আমি তো অনেক টাকা ইনকাম করেছি, আমি কিছু টাকা আপনাকে ঘুষ দিব, আপনি আমাকে এই জমিলোকে দিবেন না, কষ্ট দিবেন না, কিছু ভালো জায়গায় রাখো, আপনাকে কিছু টাকা দিয়ে দেবো। তোমার টাকা সহ তোমাকে আমাদের প্রত্যেকের হাতে লেখা আছে কতদিন আমরা এই জগতে কতটা শ্বাস নেব, তারপরে শেষ নিঃশ্বাস অনেকবার আমরা শ্বাস প্রশ্বাস নেব, শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে আর সে নিঃশ্বাস নেবে না, মানে অন্য জীবনে পালাতেই হবে। জম যখন ডাকে তখন আশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হবে না, জমকে টাকা দিলে হবে না আর জমলে হবে না, শুনবে না কেউ। কোথায় যাবে জমলে কোথায় জানেন? প্রায় একটা আছে পাপকর্ম, একটা আছে পুণ্য কর্ম, আর একটা আছে ভক্তি কর্ম। স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম কে বলা হয় পাপ কর্ম, স্বাস্থ্য অনুমোদিত কর্ম কে বলা হয় পুণ্য কর্ম, আর এই পাপ পুণ্যের আরো বিরুদ্ধে ভগবত ভজন তাকে বলা হয় ভক্তি কর্ম। পাপ কর্ম করে যাওয়া
তাহলে অতি সূক্ষ্মভাবে হিসাব করা আছে এই সমস্ত জীবের হিসাব। অনেক লোক কাজ করে যমরাজের অনুসর, যমরাজ হচ্ছেন নর গ্রহের অধিপতি এবং যমরাজ হচ্ছেন সূর্যদেবের পুত্র যমরাজ, এবং সে যমরাজের কি বলে অনেক কর্মচারী আছে, তাকে প্রধান যে সেক্রেটারি যাকে বলা হয় তার নাম চিত্তগুপ্ত। উনি অত্যন্ত হিসাবীয়, কে কোথায় কি কি কর্ম করছে। আমরা যেখানে বসে আছি না এখানে সিসি ক্যামেরা নেই, চিত্তগুপ্ত কথাটা মানে হচ্ছে সিসি ক্যামেরা, গুপ্ত গোপন ক্যামেরা, চিত্তগুপ্ত গোপনে ছবি হচ্ছে কে কি করছে। সঙ্গে সঙ্গে তাদের কম্পিউটার আছে, চিত্তগুপ্তের কম্পিউটার সঙ্গে সঙ্গে সেখানে ছাড় পড়ে যাচ্ছে এই লোকটা এই আজকে করলো। যে সমস্ত কোটি কোটি আপূর্ণ হিসাব তাদের খাতায় কিছু অপূর্ণ যদি পড়ে থাকেন জানতে অজান্তে, সেও অপূর্ণের খাতায়, আর পাপ যদি পড়ে থাকেন জানতে অজান্তে সেও পাপের খাতায়, প্রত্যেকের নাম সেখানে লেখা আছে। এইবারে যখন দেবতা করা হয় না তখন কয়েক সেকেন্ডের মধ্যে যমদূতটা নিয়ে যায়, কাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবে, আমি তাকে আত্মা দেহটা কেউ নিবে না, দেহটা এখানে ফেলে দিয়ে পড়াবে, দেহটা কোনো কাজ নেই, দেহটা এখানে পুরানো হবে কিংবা গঙ্গায় ফেলে দেওয়া হবে কিংবা তুলতে বেলা হবে। কিন্তু আমাদের দুটো দেহ আছে, একটা দেহ হচ্ছে যে দেহটা দেখছে, আর একটা আছে ভিতরের দেহ, সূক্ষ্ম দেহ, স্থূল দেহটা তো দেখছেন কিন্তু সূক্ষ্ম দেহটা কি মন বুদ্ধি অহংকার যুক্ত দেহ। সেই দেহ মনে না, সেই মন বুদ্ধি অহংকার যুক্ত দেহটা আত্মার সঙ্গে যুক্ত থাকে, সে তাকেই নিয়ে চলে যায়। দেহটা ফেলে দিচ্ছে কি করছে আর কেউ কারো নজর নেই, সেইটার উপরেই নজর লোকে, সেই মন বুদ্ধি অহংকার যুক্ত দেহটাই যে আত্মার যে ধারণ করে আছে সেটাই। এই যত বড় স্থূল শরীর হোক না কেন তখন সেটা সজীব থাকে, সে দেওয়া থাকে, যখন সে আত্মা চলে যায় মন বুদ্ধি অহংকারটা ওই আত্মার সঙ্গে থাকে আর দেওয়াটা ঢোকে। এইবারে সে কয়েক সেকেন্ডের মধ্যে 13 লক্ষ কিলোমিটার দূরে সে পৌঁছে যাবে, কোথায় সংযমনে যাও জমপুরি জমরা যেখানে থাকে ওটা সত্যি যেখানে সঙ্গে সঙ্গে সে একটা শাস্তি বিভাগ আছে তারপরে নদপুর, সেখানে যখন সব লাইন দিয়ে কাটে কোনো যে বেশিক্ষণ বসিয়ে রাখবে না, সঙ্গে সঙ্গে নাম ডাকা হয়ে যাবে কোথায় কী কী হবে একই দেওয়া হবে, সেখানে হাজার হাজার বছর ধরে শাস্তি পেতে হতে পারে। এবং ভাগবতে 28 রকমের শাস্তি বিভাগের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে আরো অসংখ্য অসংখ্য, সে বলে জানলে এখন সে কথা বলবো না। কিন্তু সেখানকার পরিস্থিতির কথাটা বলি, যখনই তারা যদি কেউ বলে হে জম ঠাকুর আমার এটা পাঠ করে দিন তো চিত্তগুপ্ত সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দেবে এই ব্যক্তি এই কর্ম করেছে তাকে অমুক জায়গায় যেতে হবে শাস্তি পাওয়ার জন্য, সে ঘোষণা করবে। আর সঙ্গে সঙ্গে যখন সে পাখি লোক যদি তার অধিকার আছে বলে কথা বলা সঙ্গে সঙ্গে বলবে আমি কখনো এই সমস্ত পাপ করিনি আমাকে শুধু শুধু শাস্তি দেওয়া হচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কি বলে গো টিভি খুলে দেওয়া হবে দেখানো হবে আপনি কি করছেন ক্যামেরা থেকে কবে কি করছেন কাকে কি করছেন গোপনে কি বলবে কত খারাপ কর্ম করছেন দেখানো হবে কোথায় যাবে সব প্রমাণ দেখিয়ে দেবে। এইরকম অবস্থা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তারপরে আছে 13 জন না 14 জন সাক্ষী আছে যে কে কে দেখেছে, তার মধ্যে 5টা সাক্ষী আছে না, সূর্য চন্দ্র উষা নিশা দিবা রাত্রি ভূমি জল এইরকম সব সাক্ষী আছে।
তার মধ্যে সবচেয়ে অদ্ভুত সাক্ষী হচ্ছে পরমাত্মা সাক্ষী, সেও আবার কাল সাক্ষী। আপনি এমন কিছু কর্ম করতে পারবেন না কালের বাইরে। কাল এখানে কাল তো একটা কিরকম বস্তু, কাল একজন ব্যক্তি, সে বলে দেবে কখন কি এবার সাক্ষীরা পৌঁছে যাবে, তাতে জীবিত দেখানো হবে, আপনি আর কোথায় যাবেন। মনে করছেন আপনি সরকারকে ফাঁকি দিতে পারেন, ঘরের লোকজনকে ফাঁকি দিতে পারেন, সবাইকে ফাঁকি দিতে পারেন, সারা পৃথিবীকে ফাঁকি দিতে পারেন, সমস্ত দেব দেবীকেও ফাঁকি দিতে পারেন, কিন্তু সেখানে কিছু করার নেই, সব ধরা পড়ে যাবে। তার চেয়ে এখানে ধরা পড়া ভালো, সেখানে ধরা পড়লে মুশকিল, কারণ এখানে একটা ডান প্রসঙ্গে লোক না থাকলো, সেখানে একটা ডান প্রসঙ্গে লোক মরবে না। তাকে যে আখ কিষান যে যন্ত্রে শিক্ষার একটা ভয়ঙ্কর, তাকে পিছিয়ে চারটে হয়ে গেলে সে মরবে না, খালি চিৎকার করবে। জানেন তো না, 36,000 বছর ধরে শাস্তি হতে পারে, কারণ আবিষ্কার 36,000 বছর, আর এখানে কত বছর? 100 বছর। পৃথিবীর মানুষদের দেবলোকের লোকদের আসার 36,000 বছর, নরকেও 36,000 বছর, আর এখানকার আসার কত? 100 বছর। তার মধ্যে যে কোনো সময় তাহলে কিছু হয়ে যাবে, আর কয়েক দিনের মধ্যে কি কর্মকর্তা করলে তাতে আমাদের কত হাজার 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 বছর ধরে শাস্তি ভোগ করতে হবে। কে মানুষকে দেখেছেন?